সরকার আমাদের অনেক করে। হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স ডায়েরি। দেখতেই পাচ্ছ আমি শাইরি আর আমি অম্বালিকা। আমরা আজকে এসছি কোথায় বল? আমরা এসছি ইকোপার্কে হস্তশিল্প মেলায়, যেটা গেট নাম্বার ওয়ানে হচ্ছে। গেট নাম্বার ওয়ানে, হ্যাঁ। তো এখন জাস্ট ঢুকবো, প্রচণ্ড ভিড় কারণ আজকে সানডে। তো জানি না কতটা কি দেখাতে পারবো তোমাদের, আর চেষ্টা করবো। অনেক দিন পর মেলায় আসলাম, তো আশা করি ভালো লাগবে, আমরা ভালো এনজয় করব। কিছুটা তো ব্লগ তো অবশ্যই করব, প্লাস কিছু কিনে দেখি কি কি পাওয়া যায়। আমার তো বাড়ি সাজাবার জিনিসপত্র কেনার খুবই একটা ইয়ে আছে, দেখি কি পাওয়া যায়। তো দেখা যাক, চলো আমাদের সাথে ঘুরি মেলায়। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি মেলার মধ্যে ঢুকে পড়েছি। আজকে যেহেতু সানডে, তাই জন্য প্রচুর লোক আর সেই সাথে প্রচণ্ড রোদ, তো তার মধ্যে প্রচুর জিনিস আমাদের পুরো চোখ মানে ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার আগে থেকেই অলরেডি দর করতে শুরু করে দিয়েছি আর মনে হচ্ছে কিনে ফেলি কিনে ফেলি। তো যাই হোক, পুরো মেলাটা ঘুরে দেখা যাক, তারপরে দেখবো কী কেনা যায়। বিশাল বড়, হ্যাঁ, কতটা ঘুরতে পারবো কিনা সেটাও একটা ব্যাপার। এগুলোকে উঁচু তোলে, এগুলো বাঁধিয়ে তারপরে দেয়ালে লাগাতে হবে। আমার মাম্মা বানাতো বাড়িতে চষি। আর এটা সাগুর পাপড়, তাই তো? সাগুর আছে, এটা সাগু দিয়ে কসুরি মেথি, এটা সাগু দিয়ে টমেটো লঙ্কা, এটা সাগু দিয়ে ধনে পাতা, এটা চিংড়ি মাছ, এটা ফুচকা, এটা হিঙের ছোলার ডালে, এটা মশলা পাপড়, এটা আলুর পাপড়। ওগুলো আমার আমার তো ওইখানে ওগুলো ভালো লাগে অনেক। শাড়ি ফাড়ি পরলে খুব ভালো লাগবে, এগুলোর সাথে ম্যাচ করে কিনতে হবে, যেগুলো এগুলো তো শান্তিনিকেতনে ভর্তি। কত দাম? 60 টাকা পিস, মানে 2 পিস হলে 1 পিস 60 টাকা। এই জগন্নাথ ঠাকুরের এটা কিরকম গো? তাতে না আলাদা, এটা উপরে আছে, এটা বেলার উপরে সুতো পেঁচানো, সিঙ্গেল তো একসাথে, মানে কিসের সাথে একসাথে? না, এই হচ্ছে উপরেরটার সাথে। না না না, 4 পিস 150। এই আপনারা যে এটা এসেছেন, মানে এটা কোথা থেকে? পুরুলিয়া থেকে? এই সব মুখোশ সব পুরুলিয়ার? এইটা তো স্পেশাল না, এই যে এই এটা কোথা থেকে? এটা সাঁওতাল আর আদিবাসী বলে এইটাই ওদের স্পেশালিটি। এটাও তো ছৌ নাচে, তো এই এটাও যে কিছুক্ষণ তো ঘুরলাম, ঘুরে আমরা মুখোশ দেখলাম প্রচুর, আর এই স্পেসিফিক্যালি আর হাতের কাজের প্রচুর খুব সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে তো দেখালাম, এগুলো দেখেছি। এবার একটু খাওয়ার জায়গাটা এসেছি,
এখানটা তো দেখছি প্রচুর খাবার জিনিস রয়েছে, প্রচুর কিছু রয়েছে। এদিকে দেখো একদম ওয়েস্ট বেঙ্গলের জয়নগরের মোয়া থেকে ধরে সব। হ্যাঁ বাবা, মোয়াগুলো তো আমি জাস্ট নিয়ে যাবো, মোয়া আমি নিয়ে যাবোই না, মোয়ার গুড় আমি নেবই। পিঠে রয়েছে, পিঠে তো খাবো, মোদকের ইয়ে রয়েছে, পাগল পাগল হয়ে যায়। আমার ওইদিকে আমি দেখিনি এখানে আচারের দোকান, আর মেলা এসে না আগে খাবার খুঁজি, সে যে মেলাই হোক। পিঠে আমি পিঠে খাবো, মোদক খাবো, মোয়া নিয়ে যাবো, সব নেবো, এসবই করবো আমরা। মাস্ক নেবো, এই নেবো, সেই নেবো, নিয়ে স্যালারি ঢুকতে পারিনি, সব টাকা খরচা করে চলে যাবো। যাই হোক, তো ঘুরি আর একটু দেখাচ্ছি তোমাদের। ভালো দেখতে পাচ্ছ, ময়লা হয়ে যাবে তাতে। সবসময় ইউজ তো করা যাবে না, খেস নাকি গো? না না, এটা পাতার কার্পেট, কার্পেট কত এটা? হাজার। নিচে নিচে পাতা, এর থেকে ছোট নেই না, এরকম ছোট হয় না, বড় হয়। এটা টু পার্ট তো, আর একটা থ্রি পার্ট। আমরা পূর্ব মেদিনীপুর দীঘা থেকে এসেছি। আচ্ছা, কিভাবে মানে এটা বানান, কিভাবে কি দিয়ে হয় এটা? এটা সুতো আর মাদুর কাঠি দিয়ে হয়। ও, পুরো মাদুর কাঠির কাজ। এটা সুন্দর দেখতে, খুব সুন্দর। এটা বোধহয় আজরাক প্রিন্টের না, এই পেছনটা যেটা করেছে তুললে নিতে পারি, সেটা দামও ঠিক আছে। ডিফারেন্সটা কি মানে এটা বড়? আচ্ছা, এগুলো কত করে গো? এটা নিয়ে গেলে কিভাবে নেওয়া যাবে? পুরোটা একসাথে প্যাক করে আলাদা করে যাবে না? আমরা অনেকক্ষণ ধরে ঘুরেছি, কোথায় পিঠে পিঠে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ওই দিকে গেছিলাম, সেখানেও লাইন, তাই নিয়ে নিয়ে আলটিমেটলি এখানে পেয়েছি। দেখো পাটি সাপটা খাচ্ছি, আমি খেতে শুরু করে দিয়েছি, আমি ভুলে গেছি ব্লক করতে হবে। ও হঠাৎ দেখি নেড়ে চেড়ে অনেক কিছু করলাম, বললে হবে না আমি করব, ওই জন্য তারপরে দেখলাম যে না করি, আপাতত এটা খাচ্ছি আর দেখি কি পিছে খাওয়া যায়। ভেতরে আমরা চা খেলাম না, আমরা বাইরে এসে চা খাচ্ছি। 25 টাকা করে চা খাওয়ার কোনো ইচ্ছা নেই আমার, অলরেডি 40 টাকা করে পিঠে খেয়েছি। মানে দামের একটা লিমিট থাকে, ভুলভাল দাম দিলেই তো হলো না, তো তার থেকে বাইরে বেরিয়ে চা খাওয়ানো লোক আসছে তো আমাকে খাচ্ছে। আবার দেখলেই বুঝতে পারে মানে প্রচুর কোথা কোথা থেকে যে লোক এসছে এবং দাঁড়ালে কোথা থেকে খাচ্ছে, মানে হ্যাঁ লাঞ্চ করছে, সকালবেলা চলে এসছে, পুরো চেয়ার টেবিল নিয়ে বসে। ওই ধুলোর মধ্যে আমি পারবো না বাবা। আর আমরা যা দাম চাইছে, যে যে যা দাম চাইছে সেই দামই দিয়ে সবাই সেটাই খাচ্ছে। তো আমরা 25 টাকার চা খাবো না বলে বাইরে বেরিয়ে এসে চা খাচ্ছি, যদি জানি না এটা দাম কত নেবে। আর এটা ভালো মানে 40 টাকা দিয়ে যেটা পিঠেটা কিনা পিঠে, আরে এটা আমরা এমনি মেলাতে 15 টাকায় খেয়েছি, কত 40 টাকা খাওয়ার মতো পিঠে ছিল না। এবার বৃষ্টি ফিষ্টি হলো যদি বা খুব রোদে এখানে আসা মুশকিল, ওখানে তুমি আরামসে ঘুরতে পারো। ওই জন্য হতে পারে, মোট কথা এখানে এখন দেখছি খোলামেলা আছে, ওখানে এক্সস্টেড লাগছিল, তো আমরা এখন এই দিকটা এখন ঘুরছি, দেখা যাক। এখন অবধি আমি কিছুই কিনিনি, মানে এটা একটা অবাক করার বিষয় যে এত কিছু দেখো এখন অবধি কিছু কিনিনি, লোক তো দেখা যাক কিছু কিনি কিনা। অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রায় 3-2.5 ঘন্টা হয়ে গেছে হেঁটে আছি, তো হ্যাঁ না পেরে এখন বসে পড়েছি। মোটামুটি কিনেছি অল্প টল্প জিনিসপত্র, খুব দাম, মানে খাবার জিনিসেরও দাম, এমনি জিনিসগুলোরও একটু দাম একটু বেশি,
তো তার মধ্যেই এখন বার্গেন করা যাচ্ছে বার্গেন হ্যাঁ মানে বার্গেন এবার কতটা সমস্যাটা হলো বার্গেন তো সবাই করতে পারে না যেমন ও বার্গেন করতে পারে আমি একদম পারি না তো ওর জন্য আমি ঠকে যেতাম মানে আমি একা এলে তো যাই হোক এখন বসে আছি একটু পরে উঠবো উঠে দেখি ওই টুল দুটো কেনার ইচ্ছা আছে কিনে তারপর একবারে আস্তে আস্তে চলে যাবো অনেকটা ঘুরেছি এটা পুরো কভার করা এই মেলা মানে ইটস ভেরি একদিনে তুমি যদি মনে করো যে আমি জিনিস কিনতে আসবো হ্যাঁ মানে ইদার এমনি কভার করে যেতে হবে নাহলে কিনতে হবে আর আমাদের তো দেখেই মনে হচ্ছে ওটাকে কিনি তো সেই জন্য আবার দেখতে যাচ্ছি তো এই করে আর কি এক্সস্টেড হয়ে গেছি পুরো কি করতে হয় আমাদের চিঠি পাঠায় চিঠি আচ্ছা চিঠি পাঠালে আমাদের নাম হয় সরকার থেকে আচ্ছা এই আড্ডা করা হয় বর্ধমান নাহলে এখন হয়তো কলকাতা নবাব আমার ভাবির ছবি কিনে দেখেছে ওর সাথে ফটো কিনে গেছে মমতা তাই মমতা ব্যানার্জি দেখাচ্ছি ধর্ম সেই ফটোটা দেখবো থাকবো কত ভালোবাসে দেখো না আমাদের আগে তো এগুলো ছিল না এটা একটা ভালোই হয়েছে অনেক সুযোগ করেছে আচ্ছা মোটামুটি এন্ডে চলে এসেছি এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা হ্যাঁ পৌনে সাতটা আমরা এখন বেরিয়ে যাবো মেলা থেকে আমরা প্রচুর জিনিস কিনেছি যার মধ্যে একটা ঝুড়ি রয়েছে মাস্ক আছে বসে আছি আচ্ছা বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ শরীরে আর একটু এনার্জি বাকি কালকে আবার সবার সঙ্গে দিন সব রয়েছে আমরা এখন এখানে বেরিয়ে যাবো আর যত রাত বাড়লো তত ভিড় বাড়ছে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় তো আজকের মতো ওর জন্য শেষ করছি এখানে সবাই ভালো থেকো লাইক করো কমেন্ট করো জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো প্লিজ টাটা